আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আজকে আরেকটা অথায় সৃজনশীল নিয়ে এসেছি। লাস্ট যেটা সৃজনশীল দেওয়া ছিল সেটা ছিল পর্যায় সারণী, আজকে হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম। এই অধ্যায়ের মোটামুটি সবাই যারা এসএসসি দিবে তারা সবাই মোটামুটি একটা আইডিয়া আছে। দশম শ্রেণীতে এখনও হয়তো কিছুটা বাকি থাকতে পারে, অনেকে শেষ করেছে অনেকে শেষ করেনি। তো যারা শেষ করেছো এবং এসএসসি তাদের জন্য এই সৃজনশীলটা, অন্যরাও দেখবে। আচ্ছা যাই হোক, একটু আলোচনা করে যাচ্ছি কি আছে। কার্বনের অক্সাইড, ধাতব কার্বনের, ধাতব বাইকার্বনেট, হাইড্রোজেন সায়ানাইড এবং ধাতব সায়ানাইড লবণগুলো ছাড়াও কার্বনের অন্য সব যেসব যৌগের মধ্যে কার্বন পরমাণুর ক্যাটেনেশন ধর্ম বলে দিই। ক্যাটেনেশন ধর্মটা কি? এটা হচ্ছে একই মূলের পরমাণুর সাথে বিভিন্ন ধরনের শক্তিশালী এবং সুস্থিত বন্ধন সৃষ্টি করা। অর্থাৎ একই মূলের পরমাণুর মধ্যে বন্ধন সৃষ্টির মাধ্যমে বিভিন্ন দৈর্ঘ্যের শিকল গঠনের ধর্মটাকে বলা হচ্ছে ক্যাটেনেশন। তোমাদের বইয়ে এটা নেই কিন্তু বিষয়গুলো আছে, টপিকস মানে এই শব্দটা নাই। তার মানে তোমরা তো জানো যে যৌগের মধ্যে বিভিন্ন দৈর্ঘ্যের শিকল বিশিষ্ট যৌগগুলো তোমরা দেখতে পাও, সেগুলিকে এই যে ধর্ম এই যে বিভিন্ন দৈর্ঘ্যের শিকল গঠন করাটা এটাকেই বলা হচ্ছে ক্যাটেনেশন। আচ্ছা আজকে আমাদের বিষয় এটা না। এরপরে আসো সমগোত্রীয় বৈশিষ্ট্য দেখা যায়, তাদেরকে বলা হচ্ছে যৌগ। আর অফিসিয়ালি সংজ্ঞা যদি বলা হয় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন থেকে তৈরি যৌগসমূহকে যৌগ বলা হয়। আমি আর ডিটেলসে যাচ্ছি না। আর এখানে যেমন এখানে হাইড্রোকার্বনের মধ্যে কার্বনের যোজনী সর্বদাই কী হয়, চার হয়। আর আজকে আমাদের যে সৃজনশীলটা সেখানে কিন্তু পলিমারকরণ একটা ইম্পর্টেন্ট বিষয়, সেই জন্য এই বিক্রিয়াটা দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তাহলে আমরা আসল কাজেই চলে যাই। তার আগেও কিছু ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাগুলো একটু দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে সৃজনশীলটাতে জৈব অ্যাসিড বিষয়টা আছে, তোমাদের বইও আছে কিন্তু একটু ডিটেলসে বলছি আমি। এটা ইংলিশটা হচ্ছে অর্গ্যানিক অ্যাসিড এবং এটা একটা জৈব যৌগ, যার মধ্যে কী আছে, অম্লীয় বৈশিষ্ট্য আছে। আর এটা অবশ্য হাইড্রোজেন এইচ প্লাস আয়ন দান করে। আমাদের প্রতিদিন যে খাবারগুলো খাই সেখানের মধ্যে কিন্তু এই অ্যাসিডটা বিদ্যমান, যেমন আপেল আনারসে আছে ম্যালিক অ্যাসিড, আঙ্গুর কমলাতে আছে সাইট্রিক অ্যাসিড, টমেটোতে আছে অক্সালিক অ্যাসিড, আমলকিতে আছে স্কর্বিক অ্যাসিড। আর এর কীভাবে লিখতে হয় সেটার একটা ডায়াগ্রাম দেওয়া আছে। আমরা জানি যে এই সমস্ত যৌগ কার্বক্সিলিক অ্যাসিড সমূহ সাধারণত অম্লীয় ধর্ম, কিসের উপর নির্ভরশীল, মূলকের উপর নির্ভরশীল, অর্থাৎ কার্বক্সিলিক গ্রুপের উপর নির্ভরশীল, CWH। তাহলে এটা খুব মোটামুটি সবার ক্লিয়ার হয়ে যায়। যেহেতু আমরা খনিজ সম্পদ জীবাশ্ম পড়ছি যৌগ অধ্যায়ে, সবসময় আমরা যখনই পড়তে যাব এই বিষয়গুলো একটু মাথায় রাখবো। যেমন এখানে অ্যালকেন মূলকটা কীভাবে হতে পারে, এটার একটা ডায়াগ্রাম দেওয়া আছে, কার্যগুলোকের মূলকের নাম এবং সংকেত, অ্যালকিনেটটা দেওয়া আছে, অ্যালকাইনেটটা দেওয়া আছে। যেহেতু এগুলো প্রতিনিয়ত কিন্তু তোমার উত্তরের সাথে লাগছে, অ্যালকাইল হ্যালাইড কী এটা আজকে আছে বিষয়টা, তারপর তোমার হাইড্রক্সিল মূলক কী, অ্যালডিহাইড মূলক কী, কিটোন মূলক, কার্বক্সিলিক মূলক, ইথার মূলক, এগুলো একটু সবাই জেনে নেবে। তারপর যেমন ধরো স্টার মূলক, তো বাকিগুলো হয়তো তোমাদের দুই একটা নেই, কিন্তু যেগুলো আছে এগুলো সবসময় তোমার এই অধ্যায় পড়ার সময়, উত্তরগুলো লেখার সময় এগুলো সবসময় কাজে লাগবে। এই চারটা সবাই কালেকশনে রাখবে। ওকে, তাহলে আমরা প্রশ্নের দিকে চলে যাই। আমরা এখন একটু উদ্দীপকটা দেখি আর প্রশ্নটা দেখি যে পর্যায়ক্রমে একটি গ্যাসকে এক থেকে তিন বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন পদার্থে পরিণত করা হয়। তা এক নম্বরে আছে মিথেন, কত ডিগ্রি সেন্টিগ্রেডে, 1500। তাহলে কী পাচ্ছে এখানে, অ্যাসেটিলিন প্লাস হাইড্রোজেন। আবার দুই নম্বরে অ্যাসেটিলিন প্লাস হাইড্রোজেন ক্লোরাইড বিক্রিয়া করে কী তৈরি করছে, এখানে একটা প্রোডাক্ট উৎপন্ন করেছে। আবার তিন নম্বরে যে দেখা যাচ্ছে ওই প্রোডাক্টটা আবার পলিমারাইজেশনের মাধ্যমে আরেকটা প্রোডাক্ট উৎপন্ন করছে। তাহলে এই উদ্দীপকের ভিত্তিতে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেটা কি, জৈব অ্যাসিড কি, অ্যালোফিটিক হাইড্রোকার্বনকে কীভাবে অ্যারোমেটিক হাইড্রোকার্বনে পরিণত করা যায়, গ নাম্বার দুই ও তিন নং বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করো, ঘ নাম্বার উদ্দীপকের প্রথম বিক্রিয়ক গ্যাসটির ব্যবহার বহুমুখীকরণের সম্ভাবনা বিশ্লেষণ করো। তাহলে সবাই নিশ্চয় প্রশ্নটা আমরা যখন উত্তর আলোচনায় যাব তখন ক্লিয়ার করে দেব, উদ্দীপকটা ভালো করে পড়বে। মানে এটাখানে কিন্তু একটা বিক্রিয়া থেকে, সরি একটা বিক্রিয়া নয়, একটি গ্যাস থেকে একটি গ্যাসকে এক থেকে মানে কয়েকটা পর্যায়ের মাধ্যমে যে অন্য বিভিন্ন পদার্থে পরিণত করা, খুব একটা ইম্পর্টেন্ট কথা। তো গ্যাসটা কি, সেটা হচ্ছে মিথেন। মিথেন থেকে আমরা লাস্টে যে প্রোডাক্টটা পেয়েছি সেটা কি, আমরা তো উত্তর আলোচনায় গেলেই জানবো। ওকে, তাহলে উত্তর আলোচনায় যাচ্ছি।
আমরা তো একটু আগেই প্রশ্ন আলোচনা করেছি, এখন আমরা কয়ের উত্তরটা দেখি। যৌব অ্যাসিড কি? যে সকল যৌব যৌগের অণুতে হাইড্রোজেন অ্যালকাইল বা অ্যারাইল মূলকের সাথে একযোজী কার্বক্সিল মূলক বর্তমান থাকে এবং অম্লধর্ম প্রকাশ পায় তাদেরকে যৌব অ্যাসিড বলে। তোমাদের বইয়ে যেটা সংজ্ঞা আছে তুমি সেটাও লিখতে পারবে, আমি একটা অফিসিয়ালি সংজ্ঞা ক্লিয়ার করে দিয়েছি, তুমি যে কোনো একটা লিখলেও কোনো ভুল যাবে না। খ নাম্বার উত্তরে আসি আমরা, অ্যালোফেটিক হাইড্রোকার্বনকে কীভাবে অ্যারোমেটিক হাইড্রোকার্বনে পরিণত করা যায়। অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কিত একটা ভিডিও দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেবে, যেহেতু এখানে খনিজ সম্পদ জীবাশ্মের তিনটা ভিডিওতে লাস্ট ভিডিওটাতে অ্যারোমেটিক সম্পর্কে ক্লিয়ার কনসেপশন দেওয়া হয়েছে, ওটা অবশ্যই দেখে নেবে যদি তোমার প্রয়োজন লাগে। আচ্ছা, উত্তরে আসছে ক্ষয়ে, লোহিত তপ্ত লৌহনলের মধ্য দিয়ে, অর্থাৎ এটা এক প্রকার প্রভাবক হিসেবে কাজ করছে, অ্যাসেটিলিন গ্যাস চালনা করলে, অ্যাসেটিলিন গ্যাস তোমাদের বইয়ে আছে, তিন অণু অ্যাসেটিলিন যুক্ত হয়ে বেনজিন উৎপন্ন করে। উত্তরটার দিকে যদি খেয়াল করো তাহলে মনে হবে যে তোমার বইয়ে নাই, কিন্তু আছে, অ্যাসেটিলিনও আছে, অ্যারোমেটিক হাইড্রোকার্বনও আছে। তো এখন একটু একটু ভাবনা চিন্তা করে তারপর যদি চিন্তা করো, এটা আসলে বইয়ে না, বইয়ের বিষয়গুলো আছে কিন্তু হয়তো ডিরেক্ট দেওয়া নেই, তো সেই জন্য আমি একটু এটা একটু ডিফারেন্ট প্রশ্ন আর অনুধাবনমূলক প্রশ্নে অবশ্যই একটু চিন্তা করে লিখতে হয়। তো সেই হিসেবেই প্রশ্ন দেওয়া যে অ্যাসেটিলিন মানে তিন অণু অ্যাসেটিলিন যুক্ত হয়ে কী হয়, বেনজিন তৈরি করবে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন উৎপন্ন করবে। সংকেতগুলো তো সবাই দেখছো যে অ্যাসেটিলিনের সংকেত সিএইচ ট্রিপল বন্ড সিএইচ তপ্ত লোহিত লোহনল আর ওদিকে বেনজিন তৈরি হয়েছে। এবার চলে আসছে গ নং উত্তরে, এখানে বলেছে দুই নং আর তিন নং বিক্রিয়াটা কোন ধরনের। তাহলে এখন প্রথম দুই নং বিক্রিয়াটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, যে বিক্রিয়ায় দুই বা ততোধিক যৌগ বা মৌল সংযুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন করে তাকে কি বলা হয়, সংযোজন বিক্রিয়া বলা হয়। তাহলে কি দেখা যাচ্ছে, উপরোক্ত বিক্রিয়াটা হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড তথা হাইড্রোজেন ক্লোরাইডের সংযোজন বিক্রিয়া। এখানে হাইড্রোজেন ক্লোরাইডের সাথে তাহলে কি যুক্ত হয়েছে, অ্যাসেটিলিন যুক্ত হয়েছে, খেয়াল করলে দেখবে বিক্রিয়াটি। তাহলে ওখানে কী তৈরি হলো, ভিনাইল, যে প্রোডাক্টটা তৈরি হয়েছে সেটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। তাহলে দুই নম্বরের আমরা মোটামুটি সংযোজন বিক্রিয়াটাকে ক্লিয়ার করে দিয়েছি, সেটা অবশ্যই তোমাকে বিক্রিয়া দেখাতে হবে। এবার চলে আসছে তিন নং বিক্রিয়াটি, এটাও সংযোজন বিক্রিয়া কিন্তু আমরা এটা সংযোজন, এটা যদি যে বিক্রিয়াটা উদ্দীপকে আছে সেটা হচ্ছে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া। তাহলে প্রথমে পলিমারকরণের ব্যাখ্যা দিতে হবে, সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে 1000 বায়ুমণ্ডল চাপে 200 সেন্টিগ্রেড তাপমাত্রায় ইথিনকে উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে, পলিথিন উৎপন্ন হয়, এই বিক্রিয়াকে বলা হচ্ছে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া। তো আমরা প্রথম দিকে এটা একটু বিক্রিয়াটা দেখিয়েছি, আমি এখানে আর দেখাইনি, তুমি চাইলে দেখাতে পারো, উৎপন্ন বিক্রিয়াটি হলো সংযোজন পলিমারকরণ। এখন আসা ব্যাখ্যাতে, ভিনাইল ক্লোরাইডকে জৈব পাইরক্সাইডের উপস্থিতিতে উচ্চ তাপ চাপ এবং উচ্চ তাপমাত্রা উত্তপ্ত করলে কি পাওয়া যাচ্ছে, পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি, যে বিক্রিয়াটা উদ্দীপকে আছে। তাহলে আমাকে সেটাকে একটু আবার ব্যাখ্যা দিয়ে দিতে হবে, আমি প্রথমে লিখতে পারতাম বিক্রিয়াটা কিন্তু আমি আগে ব্যাখ্যা দিয়ে তারপর বিক্রিয়াটা দিয়েছি, আবার উপরে যে বিক্রিয়াটা আছে সেটাকে প্লেস করে দিয়েছি। তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল, একটা হচ্ছে সংযোজন বিক্রিয়ার হিসাব করে দিয়েছে, আরেকটা হচ্ছে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া, দুটোই কিন্তু সংযোজনে কিন্তু একটু ডিফারেন্ট আছে, একটা হচ্ছে পলিমারকরণ পর্যায়ে চলে আসছে। ঠিক আছে, এভাবেই বিক্রিয়া যদি বলা হয় যে দুই নং তিন নং বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া, তাহলে তোমাকে ডেফিনেশন দিয়ে তারপর সেটার ব্যাখ্যা দিতে হবে, সমীকরণ থাকলে অবশ্যই সমীকরণ দিতে হবে। আমরা এখন চলে যাচ্ছি ঘ নং উত্তরে, ঘ নং উত্তরে ছিল যে প্রথম বিক্রিয়কটা যেটা বহুমুখী ব্যবহার রয়েছে, তো উদ্দীপকে বিদ্যমান প্রথম বিক্রিয়ক গ্যাসটি হচ্ছে কি, মিথেন। তাহলে মিথেনের ব্যবহার সমূহ কী কী দেখি, মিথেন এখানে আমি ব্র্যাকেটে লিখিনি, এটা মিথেন, মিথেনের সংখ্যা সবাই জানো সিএইচ ফোর, মিথেনে বিদ্যমান কার্বন ও হাইড্রোজেন উভয়ই কিন্তু দাহ্য পদার্থ। তাহলে মিথেনকে বায়ুর উপস্থিতিতে যদি দহন করা হয়, এ ফাঁকে একটু বলে রাখি, সমস্ত যৌব যৌগ বায়ুতে দহন করলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে, প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন করে প্রতিটি যৌব যৌগ। তাহলে এখানে মিথেনকে বায়ুর উপস্থিতিতে দহন করলে কী পাওয়া যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, পানি এবং প্রচুর পরিমাণে তাপশক্তি। আর এগুলো সাধারণত কী হিসেবে কাজ করে, জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তোমাদের বইয়ে হয়তো তো ডিটেলস নেই, কিন্তু তুমি যদি একটু চিন্তা করো তাহলে এর ব্যবহারটা কিন্তু খুব ইজিলি পাবে। প্রতিটি যৌগ যৌগ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কী তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড এবং পানি, তাপশক্তি, সেটার বিক্রিয়াটা কিন্তু দেখিয়ে দিতে হবে, এটা তোমাদের বইয়েও আছে। এবার আসো, মিথেন অতিবেগুনি আলোর উপস্থিতিতে বিক্রিয়া করে কী কী তৈরি করে, তোমাদের বইয়ে আছে, মিথাইল ক্লোরাইড, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন মিশ্রণ উৎপন্ন হয়, অর্থাৎ অনেকগুলো প্রোডাক্ট তৈরি হয়। এই প্রোডাক্টগুলো কিন্তু বিভিন্ন কাজে ব্যবহৃত হয়,
প্রিভিয়াস বইটাতে কিন্তু এটার ব্যবহারটা ছিল, কিন্তু তোমাদের যদিও বইটাতে দেওয়া নেই, কিন্তু এগুলো একটু কালেক্ট করে নিলে বেটার, যেহেতু এগুলো ব্যবহার জানাটা জরুরি। আমি সেটাই দিয়েছি, মিথাইল ক্লোরাইড, এটাকে তোমাদের বইয়ে আরেকটা নাম দেওয়া হয়েছে, সেটা দেখে দাও, ক্লোরোমিথেন। শিল্পক্ষেত্রে অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড প্রস্তুতিতে ব্যবহার করা হয়। ডাইক্লোরোমিথেন ইমালশন, অর্থাৎ ডাইক্লোরোমিথেন যেটা, ক্লোরিন কয়টা আছে, দুটো আছে, ইমালশন রং শিল্পে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। ক্লোরোফর্ম বা ট্রাইক্লোরোমিথেন, যেটা তোমাদের বইয়ে ট্রাইক্লোরো আছে, এটাকে ক্লোরোফর্মও বলা হয়, চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়। আবার আছে কার্বন টেট্রাক্লোরাইড বা ট্যাট্রাক্লোরোমিথেন, তোমাদের বইয়ে ট্যাট্রাক্লোরো আছে। তাহলে এটা কি, ড্রাই ওয়াশের দ্রাবক হিসেবে এবং অগ্নি নির্বাপকে পদার্থ ব্যবহার করা হয়। এইটুকু পর্যন্ত তোমাদের বইয়ে মোটামুটি আছে, অন্যগুলো কিন্তু অতটা মানে ডিরেক্ট নেই, কিন্তু তুমি যদি চাও তাহলে এই পোর্শনটা তুমি লিখতে পারো, আমি দিয়েছি। যেমন মিথেনকে সংশ্লেষ ঘেষ উৎপন্নের মাধ্যমে, সংশ্লেষ ঘেষটা কি, মিথেন মানে এই বিক্রিয়কটা, তো সংশ্লেষ ঘেষ কি, কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, হ্যাঁ, এটার মাধ্যমে প্রক্রিয়াকরণ দ্বারা মিথানল তৈরি করে। অর্থাৎ আমি এটা বুঝাতে চাচ্ছিলাম যে মিথেন থেকে মিথানল তৈরির মাধ্যমে যে মিথানল উৎপন্ন হয়, যা বাতাসের অক্সিজেন দ্বারা জারিত করলে ফর্মালডিহাইড উৎপন্ন হয়, আর এই ফর্মালডিহাইডের 30-40% জলীয় দ্রবণটাকে বলা হচ্ছে ফর্মালিন। আসলে উদ্দেশ্যটা হচ্ছে, তুমি ডিরেক্টও লিখতে পারো যে মিথেন থেকে ফর্মালিন উৎপন্ন হয়, যে ফর্মালিনটা উৎপন্ন হয় সেটা সাধারণত জীবাণুনাশক বা কোনো কিছুর পচন রোধ করার জন্য বা জীববিজ্ঞানের নমুনা সংরক্ষণে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তুমি আবার এক কথাও লিখে দিতে পারো যে মিথেন থেকে ফর্মালিন উৎপন্ন হয়, এটা নানান কাজে ব্যবহৃত হয়, যেমন জীবাণুনাশক, কোনো কিছুর পচন রোধ করার জন্য বা জীববিজ্ঞানের নমুনা সংরক্ষণে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে পারো, আমি একটু ডিটেলস দিয়েছি বুঝার জন্য। অতএব আমরা মোটামুটি একটা ব্যবহার পেয়ে গিয়েছি, বহুমুখী ব্যবহার পেয়েছি। অতএব উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে উদ্দীপকের প্রথম বিক্রিয়ক ক্যাস্টির বহুমুখী ব্যবহার রয়েছে। আজ এইটুকু, নেক্সট আবার ইনশাল্লাহ অন্য আর সৃজনশীল নিয়ে উপস্থিত হব। ততক্ষণ সবাই সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।